হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর পর আর তোমাদের সঙ্গে আর কথাবার্তা হয়নি, আমিও আর সময় করে ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার যা গেছে বাপের বাড়িতে, তাই আমাকেই আমার ওপরই সব দায়িত্ব, বিয়ে বাড়ির জন্য বাপের বাড়িতে গেছে, আমার ওপরেই সব দায়িত্ব পড়েছে, ওই জন্য আর ছেলেকে নিয়ে আর সময় পাচ্ছিলাম না ভিডিও দিতে। তাই জন্য আবার চলে এসেছি আজকে, একটুখানি বাজারে গেছিলাম কেনাকাটা করতে, আমরাও কাল বিয়ে বাড়ি যাবো, তাই কেনাকাটা করতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী কিনেছি বিয়ে বাড়ির জন্য। বিয়ে বাড়িতে সাজতেই হবে, তাই জন্য সাজার জন্য আমি কী কী জিনিসপত্র কিনেছি সেটা তোমাদের আমি দেখাবো। এটা হচ্ছে কাতান বেনারসি, এটা ইন্দ্র কিনে দিয়েছে আমায়, বলে বিবাহবার্ষিকীতে তো কিছু দেওয়া হয়নি, ওই জন্য এইটা কিনে দিয়েছে শাড়িটা, কাতান বেনারসি। আর আর এই যে একটা চিক, অনেকে গলার চিক বলে। আর এই দেখো, এই একটা দুল, তার সঙ্গে এই যে একটা সুন্দর টিকলি রয়েছে, দেখো সুন্দর টিকলি রয়েছে। আর এই দেখো এই দুলটা, আর তার সঙ্গে আছে একটা এই যে কোমর বিছে, কোমর বিছেটা না আমার চেঞ্জ করতে হয়েছিল, প্রথমে এনেছি আমার হেলদি চেহারা তো, প্রথমে কোমরে আসছিল না, তারপর আবার ওটা চেঞ্জ করে আবার বড় নিয়ে এসেছি। আর এই যে সবচেয়ে আমার পছন্দের জিনিস হয়েছে এই ছুরিটা, এই ছুরিটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুলছি না, খুললে কি বলতো, এরকম এখানে আবার লটকন ঝুলানো আছে ছুরিটাতে, লটকন আছে। একটা গোল্ডেন আর লাল কালারের শাড়ি পরব, তার সঙ্গে ওই চুড়িটা খুব ম্যাচ হবে, ওই জন্য আমি এটা কিনলাম। তোমরা জানাবে যে আমি যে জিনিসগুলো তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর বিয়েবাড়ির জিনিসপত্র সব আমায় এখন গোছাতে হবে, তাই ভিডিওটা আমায় এক্ষুনি শেষ করতে হবে। ছোট একটা তোমাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। বাই।